মাইলের সংরক্ষণ ও প্রতি বছরের মতো এবছরও প্রজনন মৌসুমে বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে বাংলাদেশের জল সীমানায় বিশেষ অভিযান পরিচালনা করছে। সকল মাছের প্রজনন বৃদ্ধি, অবৈধ মৎস্য আহরণ, দেশে বিদেশে অবৈধ মৎস্য শিকারীদের অনুপ্রবেশ বন্ধে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর 9টি যুদ্ধ জাহাজ মোট 8 জেলায় 13 অক্টোবর থেকে আগামী 3 নভেম্বর পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। খুলনায় নৌবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের নিয়ে বঙ্গোপসাগরে তাদের টহল কার্যক্রম দেখানো হয়। নৌবাহিনী খুলনা তিতুমির ঘাটের অধিনায়ক কমান্ডার মমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। মানুষের বয়স বাড়ে বাজান, খিদার বয়স বাড়ে না। কি আমি পেতনির মতো? আচ্ছা তুমি আমার সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করো, বাবা মার সামনে তো সেভাবে করো না, বন্ধু বান্ধবের সামনে আরেক রূপে, অপরিচিত মানুষের সাথে আরেকটা রূপে, তাই না? একমাত্র মানসিক বিকারগ্রস্ত মানুষজন এক রূপেই থাকবে, তারা সব ক্ষেত্রে নিজেদের একটা রূপে প্রদর্শন করবে। প্লিজ তোমার ভাষণ বন্ধ করো। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।